فسبحان الذي لا يحصى امتناله باللسان باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما وقال تعالى وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم أفلا أكون عبدا شكورا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم بعد قوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার হায়াত দান করেছেন আজকের পবিত্র সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা সাইয়্যিদুল মাকান আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই সেই মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে এক বাক্যে সমস্বরে কালিমাতু শুকর আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ
হাজিরিন, আমাদের উপর বিপদ আপদ মুসিবত কেন আসে এ বিষয়ে কিছু আলোচনা আমরা গত জুমায় শুনেছি। গত জুমায় বলা হয়েছিল যে বিপদ আপদ মুসিবত আমাদের উপরে আসার পিছনে অন্যতম দুটি কারণ রয়েছে। কয়টি কারণ মনে আছে তো আপনাদের? অনেকের মনে আছে, অনেকের আবার নাই। আমরা যখন আলোচনাগুলো শুনি একটু দিলের কানে শোনার চেষ্টা করব। মনে রাখতে হবে যে আমাদের প্রতি জুমার যে বয়ানগুলো হয় এটা সাপ্তাহিক এক একটা ক্লাস। ক্লাসে যেভাবে ছাত্ররা দিলের কানে শ্রবণ করে শোনে, ঠিক তেমনিভাবে এই সাপ্তাহিক জুমার এই ক্লাসে আমাদেরকে দিলের কান দিয়ে মন দিয়ে শুনতে হবে। এখানে বসে অন্য মনস্ক হয়ে থাকা যাবে না। খতিব সাহেব হুজুর কী বলছেন, কী বুঝাতে চাচ্ছেন, ভালো করে শুনবো, বোঝার চেষ্টা করবো, আমল করার নিয়তে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। তাহলে আমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসার পিছনে কোরআনে কারিম এবং হাদিস, কোরআন এবং হাদিস থেকে দুটি কারণ আমরা খুঁজে পেয়েছি। দুই কারণে বিপদ আপদ মুসিবত আমাদের উপরে আসে। নাম্বার এক, গুনার কারণে। অনেক ক্ষেত্রে আমরা বিপদে মুসিবতে আক্রান্ত হয়ে পড়ি, বিপদগ্রস্ত হয়ে পড়ি, কিসের কারণে? গুনার কারণে। এ ব্যাপারে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। অনেক ক্ষেত্রে তোমরা বিপদ আপদ মুসিবতের শিকার হও গুনার কারণে। আরেকটা কারণ হলো, গুনার কারণে নয়, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দি মুমিন মুত্তাকি মুসলমান যারা, খাঁটি মুমিন খাঁটি মুসলমান যারা, আল্লাহ তার এই প্রিয় বান্দা বান্দিদেরকে অনেক ক্ষেত্রে বিপদে ফেলায় দেন, তবে গুনার কারণে নয়, পরীক্ষাস্বরূপ, ইমতিহান পরীক্ষাস্বরূপ আল্লাহ তারা বিপদে ফেলায় দেন। এ ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় আলোচনা করেছেন। সূরা আল আনকাবুতের দ্বিতীয় আয়াতে আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন, আহাসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। হে ইমানদাররা, মুখে মুখে বলবা আমরা ঈমান এনেছি, আর পরীক্ষা ছাড়া এমনিতেই পাশ করবা? না, এটা হতে পারে না। ইমানদারদেরকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব, বিপদে ফেলায় পরীক্ষা করব। তাহলে বিপদে আপদ মুসিবত আসার পিছনে দুটি কারণ, গুনার কারণে অনেক ক্ষেত্রে আমাদের উপরে বিপদ আপদ আসে, আর একটা কারণ হলো গুনাহ করার কারণে নয়, বরং আমাদের ঈমান আমলের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ বিপদে ফেলায় দেন। এ ব্যাপারে একটা হাদিস গত জুমায় শোনানো হয়েছিল, সহিহ বুখারীতে এসেছে। সাহাবা ইকরাম প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আশাদ্দু বালা, ও গো আল্লাহর নবী, সবচেয়ে বেশি বিপদ আপদ মুসিবত কাদের উপরে এসেছিল? প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া, এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি বিপদ আপদ মুসিবত এসেছিল পয়গম্বরগণের উপরে। সুবহানাল্লাহ, পয়গম্বরগণ তো কোনো গুনাহ করেন না, কি বলেন, গুনাহ করতে পারেন? তারা মাসুম নিষ্পাপ। আল্লাহ যাচাই বাছাই করেই পয়গম্বরগণকে নবুয়তের দায়িত্ব, রেসালাতের দায়িত্ব দিয়ে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন, তারপরও তাদের উপর সবচেয়ে বেশি মুসিবত এসেছিল, বিপদ আপদ এসেছিল। কেন? ইমতিহান স্বরূপ, পরীক্ষা স্বরূপ, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন এই জন্যই। সুম্মা সালিহুন, প্রিয় নবী বলেন, পয়গম্বরগণের পরে নেককার যারা, মুমিন যারা, সুম্মাল আমসাল ফাল আমসাল, স্তর হিসাবে যার ঈমান যত মজবুত হবে তার বিপদটাও তত বড় হবে। এভাবে মুমিন মুসলমানদের উপরও বিপদ আপদ আসবে, তবে তাদের গুনার কারণে নয়। কিসের কারণে? ইমতিহান পরীক্ষা। আল্লাহ পরীক্ষা নিয়ে মুমিন মুসলমানদের মর্যাদাকে আল্লাহ দুনিয়া আখেরাতে আরও বাড়ায় দেবে, এজন্য আল্লাহ পরীক্ষা গ্রহণ করেন। তাহলে কয় কারণে মুসিবত আসে? দুই কারণ, এক গুনার কারণে, নাম্বার দুই ইমতিহান বা পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা বিপদে ফেলায় দেন। আজকে আমরা আলোচনা করব বিপদ আপদ মুসিবত আসার আগে আমাদের করণীয় কি,
কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে? বিপদ আপদ মুসিবতে আক্রান্ত হয়ে পড়ার পূর্বে আমাদের কিছু করণীয় আছে। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কিছু কাজ দিয়েছে, যেই কাজগুলো যদি আমরা সুস্থ স্বাভাবিক বিপদমুক্ত থাকা অবস্থায় এই কাজগুলো করতে পারি, আশা করা যায় এই আমলগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলাবেন না। এগুলি করার পরও যদি আমরা বিপদের সম্মুখীন হই তাহলে বুঝতে হবে আমার ঈমানের পরীক্ষা নেওয়া হচ্ছে এবং এর মধ্যেই আমার কি আছে, কল্যাণ নিহিত আছে। বিপদ আপদ মুসিবতে পড়ার আগে আমাদেরকে আটটি কাজ করতে হবে। কয়টি কাজ? সংক্ষিপ্ত আকারে গত জুমার শেষে আলোচনার শেষের দিকে বলা হয়েছিল, আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো বলা এবং শোনার মতো তাওফীক দান করুন, আমিন। বিপদ আপদ মুসিবত আসার আগে কয়টি কাজ জরুরি? আটটি কাজ জরুরি, করণীয় আটটি। নাম্বার এক, বিপদ আপদ মুসিবত আসার আগে যখন আমরা বিপদমুক্ত থাকবো, স্বাভাবিক অবস্থায় থাকবো, সুস্থ অবস্থায় থাকবো, সেই সময়ে বেশি বেশি আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করতে থাকা, আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে থাকা, এটা এমন একটা আমল। শুকর, শুকর, আল্লাহর নেয়ামতের শুকর করা, শুকরিয়া আদায় করা, এটা এমন একটা আমল। যারা বেশি বেশি আল্লাহর নেয়ামতের শুকরিয়া সদা সর্বদা করতে থাকবে, আদায় করতে থাকবে, আল্লাহ তাআলা আযাবে ইলাহি থেকে, আল্লাহ তাআলা তার শাস্তি থেকে এই শুকর গুজার বান্দাবান্দিদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলে আযাব গজব বিপদ আপদ থেকে যে আল্লাহ তাআলা হেফাজত করবেন, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা নয়, এটা সরাসরি আল্লাহর কোরআনের কথা। সুবহানাল্লাহ, তিনটি আয়াত আপনাদের সম্মুখে আমি শোনাব। সূরাতুন নিসা আয়াত নম্বর 147, আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন শাকারতুম ওয়া আমানতুম, হে পৃথিবীর মানুষ, যদি তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করো এবং যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়ার দ্বারা কি ফায়দা আছে, আমার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। যদি তোমরা শুকরিয়া আদায় করো তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কি লাভ? এই আয়াতের ব্যাখ্যায় প্রসিদ্ধ মুফাসসির ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহু জাল্লা সানাহু লা ইউআযিবু শাকিরান ওয়ালা মুমিনান, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায়কারীদেরকে কখনোই শাস্তি দেবেন না। আল্লাহ বলছেন, ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে আযাব দেওয়ার দ্বারা, শাস্তি দেওয়ার দ্বারা আমার কি ফায়দা? অতএব কোনো ফায়দা নাই। এ কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, শুকরিয়া আদায়কারীদেরকে আল্লাহ শাস্তি দেবেন না। সুবহানাল্লাহ, শুকরিয়া আদায়কারীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, দেওয়ার দ্বারা কোনো ফায়দা আল্লাহর নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে ঘোষণা করছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈদ স্মরণ করো পৃথিবীর মানুষ, তোমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে জানিয়ে দেন, পরিষ্কার ঘোষণা দিয়েছেন, লাইন শাকার তুমলা আজিদান্নাকুম, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অবশ্যই তোমাদের নেয়ামতকে বহু গুণে বাড়ায়া দেব। সুবহানাল্লাহ, ওয়ালাইন কাফারতুম, আর
যদি শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, অকৃতজ্ঞতা শুরু করে দাও, তাহলে আল্লাহ বলেন সাবধান সাবধান, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু খুবই কঠিন, দুনিয়ার শাস্তিও কঠিন, আখেরাতের শাস্তি আরও কঠিন, সাবধান, নেয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, কুফরি করো, অকৃতজ্ঞ হয়ে যাও, সেক্ষেত্রে আমি আল্লাহর শাস্তি থেকে তোমরা রেহাই পাবে, দুনিয়াতেও শাস্তি আসবে, আখেরাতের শাস্তি তো আরো ভয়াবহ আরো কঠিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারে 33, 34 এবং 35 নম্বর আয়াতে কারিমায় হযরতে লূত আলাইহিসসালামের ধ্বংসাত্মক, লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের ধ্বংসের বিবরণ দিতে গিয়ে বলেন, কাযযাবাত কওমু লূতিন বিন নুযুর, আল্লাহ তাআলা বলেন লূত আলাইহিসসালামের সম্প্রদায় তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, বিন নুযুর, সতর্ককারী হিসেবে যে নবী রাসূল তাদেরকে এসেছে তাদের কাছে এসেছে, সেই সতর্ককারী নবী রাসূলদের ব্যাপারে তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, আমি আল্লাহ তাআলা এর শাস্তি হিসেবে ইন্না আরসালনা আলাইহিম হাসিবা, এর শাস্তি হিসেবে লূত আলাইহিসসালামের সম্প্রদায় অবাধ্য সম্প্রদায়ের উপরে পাথর বর্ষণকারী বাতাস ঘূর্ণিঝড় আমি আল্লাহ পাঠাইছি, নাউযুবিল্লাহি মিন যালিক, পাথর বর্ষণকারী বাতাস, প্রবল বাতাস, ঘূর্ণিঝড় শাস্তি হিসেবে পাঠিয়েছি, শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, ইল্লা আলা লূত, তবে লূত আলাইহিসসালামের পরিবার যারা ছিল, পরিবারের অন্তর্ভুক্ত যারা ছিল তাদেরকে আমি ধ্বংস করি নাই, নিয়ামাতাম মিন ইনদিনা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে যে আমি ধ্বংস করি নাই, যারা লূত আলাইহিসসালামের পরিবারভুক্ত ছিলেন, পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন, তাদেরকে আমি ধ্বংস করে দেই নাই, এটা আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ বড় দয়া এবং অনুগ্রহ, সুবহানাল্লাহ। শেষে আল্লাহ তাআলা বলেন কাযালিকা নাজজি মান শাকার, এভাবেই যেভাবে লূত আলাইহিসসালামের পরিবারের অন্তর্ভুক্ত যারা তাদেরকে যেভাবে আযাব থেকে রক্ষা করেছে, এভাবেই নাজজি মান শাকার, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দা বান্দিরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, মান শাকার নিয়ামাতানা ওয়ালাম ইয়াকফুরহা, তাফসিরে বলা হয়েছে যারা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদেরকেও এভাবেই আমি আযাব গজব বিপদ আপদ থেকে রক্ষা করব, সুবহানাল্লাহ। যেভাবে লূত আলাইহিসসালামের পরিবারভুক্ত যারা ছিল তাদেরকে আমি পাথর বর্ষণকারী সেই বাতাস ঘূর্ণিঝড়ের শাস্তি থেকে বাঁচায় দিয়েছি, ঠিক তেমনি ভাবে যারা শুকরিয়া আদায় করবে শুকরগুজার বান্দাবান্দিদেরকেও আমি বরং আযাব গজব থেকে আমি হেফাজত করব, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত তিনটি দ্বারা এ কথাই প্রমাণিত হলো, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেবেন, আর যদি আমরা শুকরিয়া আদায় না করি, না শুকরিয়া করি, আল্লাহ তাআলার আযাব গজব বিপদ আপদে যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জলিল কদর একজন পয়গম্বর ছিলেন, তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, গোপন নেটওয়ার্ক ছিল, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, তোর পাহাড়ে গিয়ে কথা বলতেন। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে আল্লাহর এক বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যায়, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এক বান্দা অনেক বড় টাকাওয়ালা সম্পদওয়ালা, এত বেশি আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানায় দিয়েছেন, সে অতিষ্ঠ, পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে অভিযোগ আরোপ করে বলছে, পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, তো আমি একটা বড় সমস্যায় আছি, সমাধানটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসেন। বলে কি সমস্যা? সমস্যা হলো পয়গম্বর আল্লাহ আমাকে এত ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে, এগুলি এত বেশি যে আমি কষ্টের মধ্যে আছি, হিসাব কিতাব করতে অনেক সমস্যা হয়, ঝামেলা হয়,
এত টাকা পয়সা ধন সম্পদ আমার দরকার নেই, কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথা আল্লাহর কাছ থেকে শুনে এসে আমার একটু জানায় দেয়। মূসা আলাইহিস সালাম বলে আচ্ছা ঠিক আছে, সামনের দিকে চলছেন, মাঝামাঝি আসার পরে আল্লাহর এক বান্দির সাথে সাক্ষাৎ। আল্লাহর এক বান্দি একটা ঝুপড়ির মধ্যে বসে আছে অসহায়, সে কান্নাকাটি করে পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আবেদন করছে, পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, সাক্ষাতে যাচ্ছেন, তো আমি বড় সমস্যায় আছি, এই ঝুপড়ির মধ্যে থাকি, ছেলে নাই মেয়ে নাই, ইনকাম করার কেউ নাই, এক বেলা খাই দুই বেলা না খাই, এভাবে খুব কষ্টের মধ্যে অসহায়ত্বের জীবন যাপন আমি করছি, তো আল্লাহর কাছ থেকে আপনি জেনে আসবেন কোন আমল করলে আমার এই অভাব অনটন দূর হয়ে যাবে, সেই আমলটা আল্লাহর কাছ থেকে জেনে এসে আমাকে বলবে। মূসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছেন তুর পাহাড়ের দিকে, সামনে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে আল্লাহর আরেক বান্দার সাথে সাক্ষাৎ। আল্লাহর সেই বান্দা হাত নাই পা নাই, খোরা ল্যাংড়া, হাত পা নাই পড়ে আছে, শুধু শরীরটা জমিনে গড়াগড়ি খাচ্ছে। আল্লাহর বান্দা ডেকে বলছেন পয়গম্বর আমি বড় মুসিবতে আছি, দীর্ঘদিন থেকে আমার মনে একটা প্রশ্ন, প্রশ্নের উত্তর খুঁজে পাই না, আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহর কাছ থেকে উত্তরটা জেনে এরপরে আমার কাছে বলবেন। কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো আমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন দুনিয়াতে, কি খেদমত আমার থেকে আল্লাহ নেবেন, আমার হাত নাই পা নাই পঙ্গু আমি, তো আমাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন এর কারণটা একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন, খুব জানার সব ইচ্ছা আমার। মূসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন, ওই তিন ব্যক্তির মনে আসতো, তিন ব্যক্তির প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার কাছ থেকে জেনে মূসা আলাইহিস সালাম ফিরে আসতেছেন বাসার দিকে। প্রথম ব্যক্তি অর্থাৎ তৃতীয় ব্যক্তি, আসার ক্ষেত্রে তৃতীয় আর ফিরে যাওয়ার ক্ষেত্রে প্রথম, তৃতীয় ব্যক্তির কাছে যখন আসলেন, পঙ্গু বেচারা জিজ্ঞাসা করে বললেন পয়গম্বর কী সংবাদ নিয়ে আসছে, আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন একটু বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করবে তোমার দ্বারা, এজন্যই তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে অকেজো সৃষ্টি করেননি আল্লাহ তাআলা, তোমার মাধ্যমে তোমার দ্বারা জাহান্নামের একটা ছিদ্র আল্লাহ বন্ধ করবেন। সঙ্গে সঙ্গে সেই বেচারা আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সেজদায় লুটিয়ে পড়ছে, যে আল্লাহ তো আমাকে অকেজো বানায় নাই, একটা উদ্দেশ্যেই তো আল্লাহ আমাকে বানাইছেন, অকেজো অনর্থক সৃষ্টি করেন নাই, একটা কাজের জন্যই তো আল্লাহ আমাকে বানাইছেন, সুতরাং শুকরিয়া আদায় করলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। সঙ্গে সঙ্গে পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাকায় দেখলেন, যখনই আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করেছে, মুহূর্তের ভিতরে তার চেহারার আকার আকৃতি পরিবর্তন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সুস্থ সবল একজন যুবকের আকৃতি নিয়ে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করেছে তো আল্লাহ তাআলা নেয়ামত বাড়ায় দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর মূসা আলাইহিস সালাম ফিরে আসতেছেন, ওই দ্বিতীয় নম্বরের সেই অসহায় মহিলার সাথে সাক্ষাৎ হয়ে যায়, মহিলা ঝুপড়ির মধ্যে বসে আছে মূসা আলাইহিস সালামের অপেক্ষায়, মূসা আলাইহিস সালাম আসলেন, মূসা আলাইহিস সালামকে বললেন পয়গম্বর কি জবাব নিয়ে এসেছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহর বান্দি, আল্লাহ তাআলা তোমাকে একটা আমলের কথা বলে দিয়েছেন, এই আমল করলে তোমাকে আল্লাহ তাআলা অসহায়ত্বের জীবনটা পরিবর্তন করে স্বাবলম্বিতার জীবন দান করবেন। কি সেই আমল? পয়গম্বর বললেন তোমাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করো, যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবা তত বেশি নিয়ামত আল্লাহ বাড়ায় দেবে। মহিলারা একটু সাধারণত না সুক্রিয়াকারী বেশি হয়, দেখবেন আমাদের অনেকের স্ত্রী আছে কি বলেন আছে না নাই, মহিলাদের অভ্যাস না সুক্রিয়া করা বেশি বেশি,
স্বামীর না শুক্রিয়া করে, সব কিছু দেয়, জামা কাপড় সব ঠিকঠাক মতো দেয়, তারপরও বলে বিয়ের 10 বছর হয়ে গেল তুমি আমাকে কি দিয়েছ, বলে কি বলে না? তো ওই মহিলা যখনই মুসা আলাইহিস সালাম বলছেন তোমাকে আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছে যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া, মহিলা না শুকরিয়া করে বলছে, বলা শুরু করলো যে কিসের নেয়ামতের শুকরিয়া, আল্লাহ আমাকে কি দিয়েছে, আমি তো ঝুপড়ির মধ্যে থাকি, ছেলে নাই মেয়ে নাই, টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আল্লাহ আমাকে কি নেয়ামত দিয়েছে যে সেই নেয়ামতের শুকরিয়া আমাকে আদায় করতে বলেছে। মহিলা রাগ করল, সাথে সাথে মুসা আলাইহিস সালাম দেখলেন হঠাৎ একটা দমকা বাতাস, প্রচণ্ড বেগে বাতাস এসে ওই মহিলার ঝুপড়ি সহ সব কিছু লণ্ডভণ্ড করে উড়ায় নিয়ে গেল। মুসা আলাইহিস সালাম বকাঝকা করে যে তুমি না শুকরিয়া করলা, দেখো আল্লাহ যে নেয়ামত ছিল এটাও ধ্বংস করে দিছে। মুসা আলাইহিস সালাম পিছনে ফিরে আসতেছেন, ওই প্রথম ব্যক্তি যে ব্যক্তি বলেছিল যে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে কিভাবে কোন আমল করলে সম্পদ কমে যাবে একটু বলেন। মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে এসে বললেন তোমাকে একটা আমল করতে হবে, ওই আমল করলে তোমার সম্পদ অটোমেটিক শেষ হয়ে যাবে আস্তে আস্তে। কি আমল? সে আমলটা হলো আল্লাহ তোমাকে যে নেয়ামত দান করেছেন এগুলির না শুকরিয়া করো, যত বেশি না শুকরিয়া করবে তত বেশি সম্পদ ধ্বংস হতে থাকবে, শেষ হতে থাকবে। তো ওই ব্যক্তি ছিল আল্লাহর শুকুর গুজারকারী বান্দা, সে বলল পয়গম্বর এটা হতে পারে না, যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে টাকা পয়সা দিয়েছেন, সম্পদ দান করেছেন, সেই আল্লাহর না শুকরিয়া অকৃতজ্ঞতা কীভাবে আমি করি, হতে পারে না, আমি আরও বেশি বেশি শুকরিয়া আদায় করবো। সুবহানাল্লাহ, আল্লাহর সেই বান্দা আরও শুকরিয়া আদায় করতে থাকলো, কিতাবের মধ্যে লেখা হয়েছে তার সম্পদ আরও বহুগুণে বাড়তে থাকলো। সুবহানাল্লাহ, আমার প্রিয় ভাইয়েরা কি বোঝা গেল, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আরও বাড়ায় দেন, আর যদি না শুকরিয়া করে তাহলে ধ্বংস করে দেন, বিপদ আপদ মুসিবতে ফেলায় দেন, সে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এজন্য বিপদ আপদ মুসিবত আসার আগে আমাদেরকে অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে, কার? বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারীদেরকে আযাব দেন না, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, আল্লাহ বলেছেন তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে শাস্তি দিয়ে আমি আল্লাহর কি লাভ, অতএব আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেব না, আমার কোনো লাভ নাই শাস্তি দেওয়ার মধ্যে। এই জন্য আমার প্রিয় ভাইরা সদা সর্বদা শুকরিয়া আদায় করবো, কার? আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটা জিনিস আমাদের সবারই জানা থাকা দরকার যে শুকরিয়া আদায় করা জরুরি। শুকরিয়া আদায় করার দ্বারা উদ্দেশ্য কি? শুকরিয়া আদায় করার দ্বারা উদ্দেশ্য কি? আমরা তো অনেকেই মনে করি যে শুকরিয়া আদায় করা মানে মুখে আলহামদুলিল্লাহ বলা, এটাই মনে হয় শুকরিয়া আদায় হয়ে গেল, এমনটা নাকি? না, শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ বলাই শুকরিয়া আদায় করার জন্য যথেষ্ট নয়। শুকরিয়া আদায় পূর্ণাঙ্গ রূপে শুকর করার জন্য তিনটা জিনিসের সমন্বয় লাগবে। কয়টা জিনিসের সমন্বয়? প্রখ্যাত আলেম আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আশ-শুকরু হুয়া ইতিরাফুল কলবি বি নিআমিল্লাহ, শুকরিয়া আদায় করার প্রথম এক নম্বরের অংশ এটা থাকতে হবে আপনার মধ্যে, অন্তর দিয়ে কলব, কলব অর্থ কি? অন্তর দিয়ে আল্লাহর নেয়ামতগুলোকে স্বীকার করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যে নেয়ামত দান করেছেন এগুলি নিছক আল্লাহ তাআলার দান, আমার কোনো যোগ্যতা বলে আমার কোনো যোগ্যতার বিনিময়ে এগুলি আমি নিজ থেকে অর্জন করতে পারি নাই, বরং আমাকে আল্লাহ যে অর্থ সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি জ্ঞান পরিমাণ যা কিছু আল্লাহ দান করেছেন সব কিছু একমাত্র আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দান, আল্লাহ যদি আমাকে না দিতেন তাহলে আমি এগুলি পেতাম না, আল্লাহই আমাকে দিয়েছেন এ কথাটা অন্তর দিয়ে আপনাকে স্বীকার করতে। তাহলে শুকরিয়া আদায় করার তিনটা অংশ, এক নম্বর অন্তর দিয়ে নেয়ামতের স্বীকার করতে হবে যে এগুলি আল্লাহই আমাকে দিয়েছেন, আল্লাহ যদি না দিতেন আমি নিঃস্ব হয়ে থাকতাম, এগুলি পেতাম না। অন্তরে কি করতে হবে? স্বীকার করতে হবে, বিশ্বাস রাখতে হবে।
শুকরিয়া আদায় করার দ্বিতীয় নম্বর অংশ হল ওয়াসসালামু আলাল লিসান, অন্তরে বিশ্বাস করার পরে এই জিহ্বা দিয়ে মুখ দিয়ে স্বীকার করা আলহামদুলিল্লাহ বলা। কি বলা? আলহামদুলিল্লাহ। অন্তরে স্বীকার করা আর মুখ দিয়ে প্রশংসা করা কার? আল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আলহামদুলিল্লাহ বলা এটাও নেয়ামতের শুকরিয়া করার একটা অংশ। কি বলেন, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর অংশ হলো মুখ দিয়ে স্বীকার করা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করা। সমস্ত প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাম্বার তিন, ওয়া সরফুহা ফি মারদাতিল্লাহ, আল্লাহ আমাকে আপনাকে যে নেয়ামতগুলো দিয়েছেন প্রত্যেকটা নেয়ামতকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করা, এটাও শুকরিয়া আদায়ের তৃতীয় নাম্বার একটা অংশ। তিনটা জিনিসের সমন্বয়ে শুকর আদায় করা হয়। এক, অন্তরে স্বীকার করা যা কিছু আমি পেয়েছি দিয়েছেন কে? নাম্বার দুই, মুখে প্রশংসা করা। কি বলে? আলহামদুলিল্লাহ। নাম্বার তিন, আল্লাহ আমাকে আপনাকে যে নেয়ামতগুলো দিয়েছেন প্রত্যেকটা নেয়ামতকে ফি মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো ব্যবহার করা, কাজে লাগানো। যেমন অর্থ সম্পদ টাকা পয়সা এগুলি কার দান? আল্লাহর দান, নেয়ামত আল্লাহ দান করেছেন। তাহলে এটা অন্তরে বিশ্বাস রাখতে হবে যে এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির মালিক আমি হয়েছি, এগুলি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দান, আমার কোনো যোগ্যতার বলে আমি পাই নাই, বরং আল্লাহ আমাকে মেহরবানি করে দয়া করে নেয়ামত হিসেবে দান করেছেন। অন্তরে এটা বিশ্বাস রাখতে হবে। এরপরে মুখে মুখে আলহামদুলিল্লাহ এটাও বলতে হবে, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ আমাকে দিয়েছেন তারই প্রশংসা। নাম্বার তিন, যেই সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছেন নেয়ামত হিসেবে, এই নেয়ামতটাকে আল্লাহর সন্তুষ্টির পেছনে ব্যয় করা, আল্লাহর সন্তুষ্টির পিছনে শরীয়ত নির্দেশিত পথে এগুলিকে ব্যয় করা। যদি আপনি আমি আমার সম্পদকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারি, যেই কাজে ব্যয় করলে আল্লাহ রাজি হবেন, আল্লাহ খুশি হবেন, শরীয়ত সম্পদ ব্যয় করার যে খাত বলে দিয়েছেন, যেই দিক নির্দেশনা দিয়েছেন, এভাবে যদি আমি সম্পদ ব্যবহার করতে পারি তাহলে সম্পদ নামক নেয়ামতের শুকরিয়া আমি আদায় করতে পেরেছি বলে ধরা হবে। এরপরে আসেন আরও অনেক নেয়ামত, মেধা দান করেছেন আমাদেরকে, সন্তান সন্ততি এটাও আল্লাহর বড় নেয়ামত, অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ কান নাক মুখ এগুলিও আল্লাহ তাআলার বিরাট বড় নেয়ামত। এজন্য আল্লাহ আমাকে দিয়েছেন অন্তরে বিশ্বাস রাখা, মুখে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা সবসময়। নাম্বার তিন, এই সমস্ত নেয়ামতগুলোকেও আল্লাহ তাআলার নির্দেশিত পথে সন্তুষ্টির পথে এগুলোকেও পরিচালনা করা। চোখ নেয়ামত, এটাকে পরিচালনা করতে হবে, চালাতে হবে, যেই সমস্ত জিনিসকে আল্লাহ দেখা বৈধ করেছেন সেগুলির দিকে দেখে। হাত কান প্রত্যেকটা নেয়ামতকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারলেই আমি আল্লাহর শুকর গুজারকারী বান্দা হিসেবে গণ্য হব। তাহলে শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ বলা, এটা কিন্তু শুধু আলহামদুলিল্লাহ বলা শুকরিয়া আদায় করা নয়, বরং আলহামদুলিল্লাহর সাথে আরও কাজ কয়টা? দুইটা। এক, অন্তরে স্বীকার করা যে আল্লাহই আমাকে দিয়েছে। দ্বিতীয়ত, আল্লাহর নির্দেশিত কাজ এবং আল্লাহর সন্তুষ্টিজনক কাজে প্রত্যেকটা নেয়ামতকে ব্যবহার করা, এটাই হলো প্রকৃত শুকরিয়া। অর্থাৎ আমলের মাধ্যমে আল্লাহর দেয়া সমস্ত নেয়ামতগুলোকে আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পিছনেই পরিচালিত করা, এই আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা, এটাই হচ্ছে শুকরিয়ার প্রকৃত অর্থ। দেখেন বুখারীতে একটা হাদিস এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়েত, তিনি বলেন নবীজির রাতের আমল কেমন ছিল, নবীজি রাতে কি পরিমাণ আমল করতেন, আমলের বিবরণ দিতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কাদামা, নবীজি রাতের বেলা দাঁড়িয়ে যেতেন নামাজে, তাহাজ্জুদের নামাজ পড়তেন নবীজি। আম্মা জান আয়েশা বলেন এত দীর্ঘ কেয়াম করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত দীর্ঘ সময় নামাজে থাকতেন, তাহাজ্জুদ নামাজে রত থাকতেন, হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, নবীজির পা মুবারক, পা মুবারক ফুলে যেত, ফুলে
আকার আকৃতির পরিবর্তন হতো, মোটা হয়ে যেত বা ফুলে ফুলে যেত। একদিন আম্মা জানা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাজা, আপনি এমনটা কেন করেন, দীর্ঘ সময় নিয়ে রাতে নামাজ পড়েন কেন? অতস কদ গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অতস আল্লাহ তাআলা আপনার পিছনের সামনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই, সামনে যদি হয় কোনো গুনাহ ওইটাও আল্লাহ মাফ করে দিয়েছে, ঘোষণা আছে আল্লাহ, তো আপনি তো নিষ্পাপ। কিন্তু তারপরও রাতের বেলা এত কষ্ট করে দীর্ঘ সময় নিয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেন, পা মুবারক ফুলে যায়, এত কষ্ট করার কারণ কি? নবীজি যে জবাবটা দিলেন, দেখেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানা আয়েশার জবাবে বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহ তাআলার শুকরগুজারকারী বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজারকারী বান্দা হব না? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার শুকরগুজারকারী বান্দা হওয়ার চেষ্টা করেছেন আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না, নাকি শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ বলেই শুকরগুজারকারী বান্দা হয়ে গেছে? না, আমলের মাধ্যমে। দীর্ঘ সময় নিয়ে রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন, নবীজির পা মুবারক ফুলে যেত, এত কষ্ট করে আমলের মাধ্যমে শুকরগুজারকারী বান্দা হওয়ার চেষ্টা করতেন নবীজি। সুতরাং আমাদেরকেও শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ বললে কাজ হবে না, প্রত্যেকটা নেয়ামতকে আল্লাহর সন্তুষ্টির পিছনে ব্যয় করে, ব্যবহার করে, পরিচালিত করে আল্লাহর শুকরিয়া আদায় করব। যদি আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহর ওয়াদা আছেন আজাব গজব থেকে আল্লাহ বাঁচাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নেয়ামতের শুকুর গুজারকারী বান্দা বান্দি হিসেবে কবুল করে নিন, আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে বিপদ আপদ মুসিবত আসার আগে আটটা কাজ জরুরি, তন্মধ্যে একটা কাজ শুকরিয়া আদায় করা, বেশি বেশি কি করা, শুকরিয়া আদায় করা। নাম্বার দুই, সময় কম, সংক্ষেপে দ্বিতীয় নাম্বারটা একটু আলোচনা করতে চাই। বিপদ আপদ মুসিবত আসার আগে যখন আমরা বিপদমুক্ত থাকি, স্বাভাবিক অবস্থায় থাকি, সুস্থ হালতে থাকি, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা দ্বিতীয় নম্বর, বিপদ আপদ মুসিবত আসার আগে করণীয় দ্বিতীয় নম্বর করণীয়, স্বাভাবিক অবস্থায় যখন আমরা থাকি সর্বপ্রকার গুনাহ থেকে কি থাকা, বেঁচে থাকা, গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বিরত থাকা, সগিরা কবিরা ছোট বড় সব গুনাহগুলো বর্জন করা, গুনাহ ছেড়ে দেওয়া। বিশেষ করে কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো করলে প্রকাশ্যে আল্লাহর গজব আসে, আল্লাহর শাস্তি নেমে আসে, আজাব নেমে আসে, এরকম কিছু গুনাহ আছে, ওই গুনাহগুলো তো করাই যাবে না, ওই গুনাহগুলোর ধারের কাছেও যাওয়া যাবে না। এখন কথা হলো কোন কোন গুনার কারণে আজাব আসে, শাস্তি আসে, এগুলি তো আমাদের জানা দরকার, কি বলেন, জানা দরকার আসেনি? নাম্বার এক, অনেকগুলি গুনাহ আছে, স্পষ্ট হাদিসে বলা হয়েছে এই গুনাহ করলে এই শাস্তি, এই গুনাহ করলে এই আজাব, স্পষ্টভাবে বলা হয়েছে। নাম্বার এক, কোরআনের কিছু অংশ মানা আর কিছু অংশকে অস্বীকার করা, এটা গুনার কাজ না সওয়াবের কাজ? বলেন না, কিসের কাজ? মারাত্মক অন্যায় একটি কাজ। মুমিন মুসলমান হওয়ার পরে কিছু অংশ কোরআনের মানলাম আর কিছু অংশ মানি না, বরং অস্বীকার করি, এটা মারাত্মক ধরনের গুনাহ, মারাত্মক ধরনের অন্যায়। কেউ যদি কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, তার শাস্তি আসবে অনিবার্য, এটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। সূরা আল বাকারা, সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশের উপরে ঈমান আনবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, এটা হতে পারে না। তোমরা যদি মুমিন হও তাহলে পরিপূর্ণ পূর্ণ কোরআনের উপর ঈমান লাগবে।
ইমানদার হতে চাইলে কোরআনের সব বিধানের উপরে বিশ্বাস থাকা লাগবে। কিছু মানলাম আর কিছু অস্বীকার করলাম, এমনটা করা যাবে না। যদি কেউ এরকম করে, কোরআনের কিছু বিধান সে মানল আর কিছু বিধানকে প্রত্যাখ্যান করলো, অস্বীকার করে বসল, তাহলে তার শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরূপ করবে, কোরআনের কিছু মানবে কিছু অস্বীকার করবে, এরকম যারা করবে তাদের শাস্তি হলো খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জমিনে লাঞ্ছনার শিকার হবে, দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, বিপদগ্রস্ত হবে, আজাবে গ্রেফতার হয়ে যাবে, দুনিয়ার শাস্তিতে নিমজ্জিত হবে। কিয়ামতের দিন আরো কঠিন শাস্তি, ওয়ায়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ভয়াবহ কঠিন শাস্তি কিয়ামতের দিন আছে, অপেক্ষা করছে। তবে হিজরুম ফিল হায়াতিদ দুনিয়া, কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, যারা এমন করবে দুনিয়াতেও তাদের একটা শাস্তি আল্লাহ তাআলা দিবেন, বড় আযাব গজব, আযাবে গ্রেফতার করবেন, লাঞ্ছনার শিকার তারা হবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের যা কিছু আছে আলহামদু থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত বিধান কোরআনে আছে, একজন প্রকৃত মুমিন মুসলমান সে পুরো এই কোরআনের বিধানগুলির প্রতি বিশ্বাস স্থাপন করবে, শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? এখন কোরআনের কিছু অংশ মানলাম কিছু অংশ মানলাম না, মানলাম না এ কথা আল্লাহ বলে না, কারণ অনেক মুসলমান আছে যারা কিছু মানে কিছু মানার সুযোগ হয় না। আল্লাহ কিছু মানলাম কিছু মানলাম না এ কথা বলেন নাই, বরং আল্লাহ বলছেন ওয়াতাকফুরু না বিবা, কিছু মেনেছে আর কিছু মানে তো নাই বরং অস্বীকার করছে। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। কোরআনে আছে না এই কথা? আছে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক উৎস একমাত্র কে? আল্লাহ। আপনি এই বিধানটাকে চেঞ্জ করে যদি বলেন সব ক্ষমতার উৎস জনগণ, এরকম স্লোগান বিভিন্ন জায়গায় বলে বা লেখে কি দেখে না? লেখা থাকে সাইনবোর্ডে, ব্যানারে লেখা থাকে সব ক্ষমতার উৎস কে? নাউজুবিল্লাহি মিন যালিক। এই একটা বিশ্বাস রাখার কারণে আপনি ইমানওয়ালা হতে খারিজ হয়ে যাবেন, ইমান আপনার থাকবে না। সব ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার উৎস হতে পারে না। আপনি যদি আল্লাহর পছন্দের পাত্র হন, জনগণের ভোটের মাধ্যমে আপনাকে বিজয়ী করবেন অথবা যে কোনোভাবে বিজয়ী হন ঠিক আছে, কিন্তু জনগণকে সব ক্ষমতার উৎস বলা যাবে না। কিছু মানলাম কিছু মানলাম না, পর্দা করা ফরজ কি ফরজ না? আরে জোরে বলেন না, ফরজ কি ফরজ না? আমরা এখানে যারা উপস্থিত আছি এই ফরজটা আমরা প্রত্যেকেই এটা বিশ্বাস করি যে অবশ্যই পর্দা করা হবে, হয়তোবা অনেকেই মানতে পারি না, অনেকেই মানতে পারি না, সেই সুযোগ হয় না, বেপর্দা হয়ে আমাদের অনেকের মা ও বোনেরা ঘোরাফেরা করে। তবে কেউ যদি এ কথা বলে যে ইসলামের সব বিধানগুলো সুন্দর কিন্তু পর্দার বিধান, এই ঘরে থাকতে হবে, বোরকা পরে গরমের সময় ঘুরতে হবে, বাইরে হতে হবে, এই বিধানটা আমার মোটেও পছন্দ হলো না, এই কথা যদি কেউ বলে সে মুমিন থাকবে না কাফের হয়ে যাবে? অস্বীকার করা যাবে না। হ্যাঁ আমি মানতে পারি না ঠিক আছে, তবে আমার আফসোস থাকা লাগবে, পর্দার বিধান তো ফরজ আমি মানতে পারতেছি না, খুব কষ্ট লাগতেছে, দোয়া করি আল্লাহ যেন মানার তৌফিক দান করে, এই আফসোস অন্তরে থাকা লাগবে। তবে এই আফসোস না থেকে যদি উল্টা প্রত্যাখ্যান করার নিয়ত থাকে যে পর্দার বিধান এটা আমার পছন্দ হয় না, এটা আমার পছন্দ হয় না, এই মন মানসিকতা থাকলে তাহলে কোরআনের কিছু অংশ আপনি মানলেন আর কিছু অংশকে কি করলেন? অস্বীকার করলেন, প্রত্যাখ্যান করলেন, আল্লাহ তাআলার শাস্তি অবশ্যই আসবে, অপেক্ষা করছে। এজন্য আমার প্রিয় ভাইরা, কোরআনে কারিমের পূর্ণাঙ্গ কোরআনের প্রতি ঈমান আমাদের আনতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রাওয়ায়েত, তিনি বলেছেন তাকাফ্ফালাল্লাহু লিমান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহ, যারা কোরআনে কারিম পাঠ করে
এবং কোরআনে যে আমলের কথা বলা হয়েছে কোরআনের প্রত্যেকটা আমল সে করার চেষ্টা করে, নির্দেশ মানার চেষ্টা করে, কোরআন পাঠ করে এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে। এই লোকদের দেখাশোনার দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নিজে গ্রহণ করেছেন। কি জিম্মাদারি গ্রহণ করেছেন? যারা কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে এদের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। কিসের জিম্মাদারি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ ইয়াদিল্লা ফিদ দুনিয়া, আল্লাহ জিম্মাদারি নিয়েছেন দুনিয়াতে এদেরকে পথভ্রষ্ট আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ! আরো জোরে বলেন সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! যারা কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করে আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করবেন না। প্রকৃত হেদায়েতের আলোকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দিবেন। সুবহানাল্লাহ! এরপরে তিনি বলেছেন, ওয়ালা ইয়াশকা ফিল আখিরা, আল্লাহ জিম্মাদারি নিয়েছেন এটারও যে দুনিয়াতে তো সে পথভ্রষ্ট হবে না আর আখেরাতে তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া হবে না, সে হতভাগা হবে না, দুর্ভাগা কফলপুরা হবে না, সৌভাগ্যবানদের কাতারে শামিল থাকবে। সুবহানাল্লাহ! এজন্য আমার প্রিয় ভাইরা, কোরআনে কারিম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো কোরআনের প্রত্যেকটা বিধানের উপরে বিশ্বাস শ্রদ্ধা আমাদেরকে রাখতে হবে। কথা বলেন, অবশ্যই রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান। তাহলে বিপদ আপদ মুসিবত আসার আগে আটটা কাজ জরুরি। নাম্বার এক, শুকরিয়া আদায় করতে থাকা, সবসময় শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলার। নাম্বার দুই, কোরআনের এক অংশ মানলাম আর এক অংশ মানলাম না এরকম যেন না হয়, পুরা কোরআনের উপরে বিশ্বাস রাখতে হবে। যদি কোরআনের কিছু মানি কিছু মানি না তাহলে আল্লাহর আজাব আসার সম্ভাবনা আছে। আজকে আমার মনে হয় যে করোনা ভাইরাস সহ ডেঙ্গু সহ যেই সমস্ত বিপদ আমাদের উপরে আসছে, বলেন আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া কি প্রকৃত অর্থে আদায় করি? প্রকৃত অর্থে আদায় করি না, ওই মুখে মুখে আলহামদুলিল্লাহ এতটুকুই শেষ। আবার এই মুসলমানদের মধ্যে বিরাট অংশ আছে যারা কোরআনের কিছু মানে কিছু মানে না, কি বলেন, ঠিক কিনা? তো আল্লাহর আজাব গজব আসার আগে যে কাজগুলো করলে আজাব আসতো না সেই কাজ তো আমরা করছি না। বাকি বিষয়গুলো আগামী জুমা আলোচনা করা হবে। আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে হায়াত দারাজ করেন, কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। যারা সুন্নত পড়েন নাই চার রাকাত কবলার জুমার সুন্নত পড়ে দেন।